বীর, এই নাও পাখিদের জন্য আরো দানা। আচ্ছা তোমরা কি জানো আজ হলো জাতীয় পক্ষী দিবস? হ্যাঁ দাদু, আজকের দিনে আমরা শপথ করি যে পাখিদের বাঁচাবো আর তাদের রক্ষা করব। খুব ভালো বীর, তোমরা যদি ডঙ্কিস ডেও পালন করতে তাহলে আমি অনেক গাজর খেতে পেতাম। ওই দেখো ওই দেখো কতগুলো পাখি, চলো ওগুলোকে নিশানা লাগাই। হে বীর, ইমলি তোমরা সাইডে সরে যাও, না হলে আমাদের গুলটির পাথর তোমাদের লেগে যাবে। না বান্টি, এরকম একদম করো না, পাখিদের মারা কিন্তু খারাপ কাজ। যদি কেউ তোমাকে এভাবে গুলতি দিয়ে পাথর ছুঁড়ে মারে তাহলে তোমার কেমন লাগবে? আমার তো খুবই ভালো লাগবে। চলো চলো এবার সাইডে সরে যাও। বীর সরে যাও, ওকে আমি এমন শিক্ষা দেব আর কোনোদিনও পাখিদের মারবে না। আগরাম বাগরাম আলাম ফালাম ইকরাম তিকরাম দামদামাদাম। আমাদের ভাষাতে কথা বলছো? আমি পাখিদের রক্ষাকর্তা, ওদের সুরক্ষিত রাখা আমার কর্তব্য। আজকের পর থেকে যখনই পাখি দেখবে তাদেরকে পেট ভরে খাবার খাওয়াবে, তারা না করলে তবুও খাইয়ে যাবে, না হলে আমি এসে তোমায় খেয়ে নেব। খাওয়াবো, অবশ্যই খাওয়াবো, সব পাখিদেরকে খাওয়াবো। কিন্তু কতবার তোমাকে বলেছি যে এরকম জাদু করো না, কিন্তু তুমি তো শোনোই না। তোমার তো আমার কোনো কিছুই পছন্দ হয় না, আমি বাড়ি চলে যাচ্ছি, কালকে দেখা করব। টিম্বাকটু, এই যে দেখো এটা কি বলো তো? এটা কিন্তু ফ্লেমিঙ্গো নয়, এর নাম আমি রেখেছি ম্যাডমিঙ্গো। এটা হলো পারফেক্ট বার্ড রোবট, এ লেজার বিম ফায়ার করতে পারে, কুং ফু কারাটাও করতে পারে, এ যা খুশি করতে পারে। ও, এ কুং ফু কারাটাও করতে পারে? হ্যাঁ করতে পারে, কোনো সন্দেহ আছে? ওকে ম্যাডমিঙ্গো, তুমি বসকে কুং ফু কারাটে করে দেখাও। বস বাঁচান ম্যাডমিঙ্গো। আরে সব কিছু বসকে দেখানোর কথা, আমাকে নয়। She is right, boss. She is right. Timbaktoon, jao. আর এই ম্যাডমিঙ্গো কে নিয়ে গিয়ে বীরকে ধরে নিয়ে এসো। আর যদি ধরা সম্ভব না হয় তাহলে ওকে ওখানেই শেষ করে দেবে। এখন যাও। ওকে বস। আমার কোমর। এই রিমোটটা নিয়ে যাও। চলো আমার ম্যাডমিঙ্গো, এবার ভিড় আসার আগেই আমি তোমায় বলবো যে তোমাকে কি করতে হবে। ও, কত সুন্দর এই পাখিটা, ওকে খাবার তো খাওয়াতেই হবে, না হলে ওই বাজ পাখি আমাকে ডিনার করবে। খেয়ে নাও বন্ধু, আজ ন্যাশনাল বার্ডস ডে, প্লিজ দানা খেয়ে নাও, তোমাকে তোমাকে খেতেই হবে। খেয়ে নাও না হলে আমি রেগে যাব, আমি কোনো বাজ পাখির খাবার হতে চাই না। খাও। ও, না মা, না, হেই, হাট, যা। আরে শুনছো, বাড়ি কখন ফিরবে? আমি হাওয়ার বেগে যাব আর ঝড়ের বেগে ফিরে আসব, ডোন্ট ওয়ারি। আরে আমার গাড়ি! ইমলি সামনে দেখো, একটা ফ্লেমিঙ্গো দেখা যাচ্ছে। ওটা ফ্ল্যামিঙ্গো নয়, ম্যাডমিঙ্গো, আর তোমাকে ওর সঙ্গে নিয়ে যেতে এসেছে বীর।
ও একটা ভয়ানক রোবট বীর। আমি এক্ষুনি ওই ম্যাডমিঙ্গোকে মজা দেখিয়ে ছাড়ছি। তুমি এখানেই দাঁড়াও বীর। এই ম্যাডমিঙ্গো, বীরের কাছে পৌঁছানোর আগে তোমাকে এই চুলবুল নামের দেওয়ালটা ভাঙতে হবে। চলে এসো, একটু মজা দেখিয়েই ছাড়ি। আমি নিজেকে রোবট অঙ্কি ভাবছিলাম। আরে ম্যাডমিঙ্গো, আমি তো ওই দেওয়ালের কথাটা মজা করে বলেছিলাম, আরে তুমি তো সিরিয়াস হয়ে গেলে। এখন এই দেওয়ালটাকে ভেঙে দেবে নাকি? বীর, এবার তুমি লড়ো, আমার হেল্পের দরকার হলে জানিও। আজ ন্যাশনাল বার্ডস ডে, আমি তোমাকে মারতে চাই না, এখনো সময় আছে, চলে যাও। এটা বার্ড নয়, রোবট বীর। সাহস থাকলে লড়াই করো, না হলে চুপচাপ আমাদের সঙ্গে চলো আমার বসের কাছে। ঠিক আছে, যেটা তোমার ইচ্ছে। বাস বাস, বীর নিজের থেকেই আমার সঙ্গে আসতে চাইছে, বাস আনন্দ করুন। আমি কোথাও যাব না, আমি লড়াই করব। সরি বাস, ও আসতে চাইছে না, ও লড়াই করতে চাইছে বাস, সরি। বলো যে বীরকে ডানা দিয়ে ধরে নিয়ে যেন উড়িয়ে নিয়ে আসে। বাস, ও উড়তেও পারে, এটা তো আমার জানা ছিল না। ও তো দেখছি মাটির উপরে দৌড়ে দৌড়ে লড়াই করছে। ওই রিমোটে ফ্লাই লেখা বাটন আছে, ওটা টেপো জলদি। বাটন টিপে দিয়েছি। বাস বাস, ও তো আমাকে ছেড়ে পালিয়ে গেল, এবার আমিও এখান থেকে কেটে পড়ি। ওই মেঘের আড়ালে কোথাও একটা লুকিয়ে আছে, আর মনে হচ্ছে খুব রেগেও আছে। কে লুকিয়ে আছে? দাদু, একটা ফ্লেমিঙ্গোর মতো রোবট এসেছিল যে বীরকে আক্রমণ করেছিল। দেখুন ও কত জোরে জোরে চিৎকার করে চলেছে। তোমরা এক্ষুনি ভেতরে চলো, না হলে ও কিন্তু যে কোনো সময় হামলা করতে পারে। ওই দেখো, একটা ছেলে আমাদের বন্ধুকে মারছে, চলো গিয়ে ওকে মজা দেখাই। এসব কি করছো? ছেড়ে দাও আমাকে, ও কোনো ফ্লেমিঙ্গো নয়, ও একটা রোবট। বাচ্চা, আমাদেরকে বোকা ভেবেছো? আমরা বোকা নই, আমরা ফ্লেমিঙ্গো। সরি বাচ্চা, তুমি ঠিক, আমরা এই চেহারা দেখে বোকা হয়ে গেছিলাম। মারো একে, আমরা তোমাদের সাথে আছি। থ্যাংক ইউ, আমার নাম হলো বীর। Thank you.
বীর, এখানে বিদ্যুৎ চমকাচ্ছে, এখান থেকে চলে যাও না হলে তুমি পুড়ে যাবে। কি করছো তুমি? দাঁড়াও না হলে তুমি পুড়ে যাবে। বাহ বীর বাহ, কি পদ্ধতি বার করলে তুমি। থ্যাংক ইউ, বাই বাই। এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে।